তোমার কাছে যখন প্রথম এই চরিত্রটা এলো বা এই গল্পটা এলো, তখন কি ভাবলে? প্রথম যে ভাবনাটা হয়েছিল যে ছবিটা কবে হবে, কারণ এরকম চরিত্র রোজ পাওয়া যায় না। এটা সত্যি যে এই ভালোবাসাটাকে তোমার একটা অন্যরকমের ভালোবাসা বলে সাধারণভাবে মনে হবে, কিন্তু মজাটা হচ্ছে যে আসলে ভালোবাসা অন্য হয় না। তোমার ভালোবাসা, আমার ভালোবাসা অথবা রাধাকৃষ্ণের ভালোবাসার যা যা সিরিয়াসনেস, পুটি আর মধুর ভালোবাসার সিরিয়াসনেস তার থেকে কোনো অংশে কম নয়। মধুর পার্সপেক্টিভ থেকে ভাবো, তাহলে এই যে সেক্সুয়াল প্রেফারেন্সের এই যে বিষয়টা আসছে ছবিতে, আমরা দেখতে পাবো যে এই প্রেফারেন্সের বিষয়টা মধুও জানে না, মধুও ডিসকভার করছে ছবি জুড়ে। আর যদি তুমি আমার কথা বলো, মানে ঋত্বিকের কথা বলো, তো আমার কাছে এইটা মধু প্রেমে পড়েছে। চন্দ্রাশিসেরই একটা বাঁশি আমাকে আগে থেকে ছবি কয়েকদিন আগে আমাকে দিয়ে গেছিলো। তবে আমি একটু ইউটিউব দেখেছিলাম, কতগুলো খুব ইম্পর্টেন্ট সিকোয়েন্সই আছে যেখানে আমি বাঁশি বাজাচ্ছি। বলতে পারো আমি অভিনয় করেছি বাঁশি বাজানো, বাঁশি বাজাইনি। একজন অভিনেতা হিসেবে তোমার কি মনে হয় যে কোন চরিত্রটার ক্ষেত্রে না বলবে বা হ্যাঁ বলবে? অভিনেতাদের একটা চ্যালেঞ্জ সারা জীবন ধরেই প্রায় বহন করতে হয়, সেটা হচ্ছে সে রিপিটেটিভ না হয়ে যায়। এবং এই ভয়টা আমারও আছে, কখনো কখনো জানতে বা অজান্তে নিশ্চয়ই কিছু না কিছু জায়গায় রিপিটেটিভ হয়ে যাই হয়তো আমরা। যাতে না হই তো তার জন্য যা যা করতে হয়, ধরো চরিত্র বাছার ব্যাপারে, হ্যাঁ আমি মনোযোগী থাকি, তা সত্ত্বেও আমাদের এখানে এক ধরনের টাইপ কাস্ট করার প্রবণতাও আছে। তুমি খুব একটা চাইলেই সপ্তাহ থেকে মুক্ত হতে পারবে না, না বলি না, মানে না আমি বলি, কিন্তু এটাও ঠিক যে কখনো কখনো এমনও হয় যে আমি হয়তো নিজে দেখতে পাচ্ছি যে চরিত্রটার সাথে আমার আগে করা কোনো চরিত্রের কোথাও একটা মিল আছে, কিন্তু সেটা সেই ছবি যদি আমি করিও, তো আমি সেই ব্যাপারে খুবই সচেতন থাকি যাতে ওই চরিত্র আগের করা চরিত্র যেন কোনোভাবে উঁকি না দেয়। কখনো কি এরকম বাসনা হয় যে কোনো একটা গল্প বা কোনো একটা বিষয়ে তখন মনে হয় পরিচালনার কথা বলতে? না, এক্ষুনি আমার এরকম কোনো বাসনা নেই যে আমি পরিচালনা করব। বরং আমার এটাই বাসনা যে সমস্ত পরিচালকরা আমাকে নিয়ে বরং বিভিন্ন রকম চরিত্র ভাবুক এবং আমাকে অফার করুক। ইঞ্চিকা সেখানেও তোমাকে দেখতে পাবে দর্শক, সেটা নিয়ে একটু যদি ছোট্ট করে বলা, এটুকু বলতে পারি যে এটা সৃজিতের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। রুদ্রর সঙ্গেও সেই অর্থে আমরা আগে কাজ করেছি, কিন্তু একদম আমি আর রুদ্র এই ধরনের কাজ আমি আগে কখনো করিনি। রাজ চক্রবর্তীর সঙ্গেও তোমার, চক্রবর্তীর সঙ্গে একটা কাজের কথা হচ্ছে, মানে সেটাও দর্শক আস্তে আস্তে জানতে পারবে। হ্যাঁ, সেটাও এক্ষুনি সময় হয়নি, কিন্তু এইটুকু বলা যেতেই পারে যে আমরা একটা ছবি করছি রাজ চক্রবর্তীর সঙ্গে, শুভশ্রী আমার বিপরীতে থাকবে। মধু যদি একটু বলে সাধারণ দর্শকদের যে কি এক্সপেকটেশন নিয়ে নগর কীর্তন দেখতে হবে? ভালোবাসাকে সেলিব্রেট করার জন্য একটা সিনেমাই এসে উপস্থিত, এমন একটা ভালোবাসা যে ভালোবাসার সাথে আমরা পরিচিত নই, যে ভালোবাসার ধরনের সাথে আমরা পরিচিত নই, কিন্তু ভালোবাসাটা আমার, যে কথা বলেছিলাম আগেও যে আমার আপনার ভালোবাসার থেকে বা রাধাকৃষ্ণের ভালোবাসার সিরিয়াসনেস থেকে কোথাও আলাদা নয়। সো প্লিজ নগর কীর্তন আসছে, আপনারা দেখুন।